নিত্যানন্দপুর প্রথম খণ্ডে এমজিএন রেগা প্রকল্পের কাজে দুর্নীতির অভিযোগ বীর লাচিত সেনার। অর্ধেক কাজ বাকি রেখে সরকারি প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ। উচ্চ পর্যায়ে তদন্তের দাবি অভিযোগকারীদের। বীর লাচিত সেনার হাইলাকান্দি জেলা কমিটির সাধারণ সম্পাদক নুরুল হক বড়ভুইয়া, ফারুক আহমেদ চৌধুরী, আব্দুর মান্নান লস্কর, আব্দুস সালাম লস্কর প্রমুখরা সরজমিন পরিদর্শন করে সংবাদ মাধ্যমের কাছে বিস্ময় প্রকাশ করে বলেন যে নিত্যানন্দপুর প্রথম খণ্ডের বালিউড়া এনআরইপি রোড থেকে খালোপার পর্যন্ত একটি বাঁধ নির্মাণের নামে এমজিএন রেগা প্রকল্পে প্রায় 5 লক্ষ টাকার কাছাকাছি বরাদ্দ হয়েছিল, কিন্তু সামান্য কিছু মাটির কাজ করে আর বাকি কাজ করা হয়নি বলে অভিযোগ করেছেন তারা। কারণ কাজ করে খালোপার পর্যন্ত গেলে সেখানে একটি কবরস্থান রয়েছে, কিন্তু বাস্তবে দেখা গেছে একটি স্কুলের পাশ পর্যন্ত কিছুটা মাটি ফেলে রাখা হয়েছে। প্রকল্পের কাজে দুর্নীতির জন্য তারা দায়ী করেছেন দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ারকে। কারণ কোন ধরনের তদারকি ছাড়া কিভাবে প্রকল্পের অর্থ ওঠানো হলো এ নিয়ে রীতিমতো প্রশ্ন তুলেন তারা। সরকারি কর্মীদের এই ধরনের উদাসীনতার জন্য এমজিএন রেগা প্রকল্পের কাজ সঠিক বাস্তবায়ন হচ্ছে না বলে অভিযোগ করে পুরো ঘটনার প্রতিবাদ জানান। তাই বিষয়টি নিয়ে অতি শীঘ্র উচ্চ পর্যায়ে তদন্ত দাবি করার কথা তারা জানান এবং উক্ত প্রকল্পের সঠিক তদন্ত শুরু করলে আসল রহস্য বেরিয়ে আসবে বলে তাদের অভিমত। আগামী 1 সপ্তাহের মধ্যে তদন্তের কাজ শুরু করা না হলে গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন অভিযোগকারীরা। এ ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগের তরফে কোনো প্রতিক্রিয়া এখনো জানা যায়নি। মেহজানপুর জিপির নিত্যানন্দপুর ওয়ানো একটা জব কার্ডের কাজ, যেটা আপনারে পুরা সম্পূর্ণ কাজের এরিয়া আমি দেখাইছি, যেটা হইলে এনপিইআর থেকে রোড থেকে স্টার্ট করিয়া খালোপার কবরণী পর্যন্ত, কিন্তু যে রাস্তার 3 ভাগের 1 ভাগ কাজ করা হয়েছে, 2 ভাগ করা হয়েছে না, এরপরে কোনো সাইনবোর্ড নাই। তারপরে খামটা হইলো 5 লক্ষ টাকার খাম, এখানেও কিতা করা হয়েছে এই 5 লক্ষ টাকাটারে শুধু উঠাইয়ে নেওয়া হয়েছে। টাকাটা কীভাবে নেওয়া হয়েছে, বেশিরভাগ লোক দেখা গেছে কেউ রান্দার চাকরি করেন, কেউ অঙ্গনাদির চাকরি করে, কেউ বাঙালুর আছে, ওই ধরনের মানুষের অ্যাকাউন্টে টাকা হারাইয়া টাকাটারে শুধু আত্মসাত করা হয়েছে, যেখানে আমার ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার সাহেব অধপ্রতভাবে জড়িত। এটা একমাত্র তাই নি এই ব্যবস্থাটা করাই দিলা নি মাইজানপুর জিপি। আমরা ঘুরিয়া দেখছি যে এই কাজটা এরকম বহু সারা কাজ আছে, কিন্তু আমি বিশেষ করে একটা কাজ স্পেসিফিক্যালি কইলাম, যেটা হইলো 10 জনের কাজ, কবরণী পর্যন্ত কাজটা হইতো, কিন্তু খালোপার কবরণী পর্যন্ত কাজটা স্টার্ট করে কিন্তু যে একজনে তার পার্সোনাল রাস্তা যতটুকু বানাই রাখলো তার বাড়ি পর্যন্ত, ও পার্সোনাল রাস্তার উপরে সামান্য কিছু মাটি বালাই এই টাকাটারে আত্মসাত করিয়া নেওয়া হয়েছে। এখনও কাজের 2 ভাগ বাকি রয়েছে, সম্পূর্ণ কাজরে যদি 3 ভাগে ভাগ করা যায় তাহলে 1 ভাগ কাজ হয়েছে, ও আর বাকি 2 ভাগ যে জায়গাটা একজনে আর কোনো কেউ কাজ করাইছে না, এখানে হাইস্কুল দিনের ডিপার্টমেন্টেও কাজ করাইছে না। এটাই সবচেয়ে দুর্ভাগ্যজনক কথা যে এমজিএন রেগার মাধ্যমে লক্ষ লক্ষ টাকারে আত্মসাত করা হয়, কোনো আমরা আপত্তি নাই, কিন্তু সর্বজনীন কাজ যেটা এটা খালোপার কবরণী পর্যন্ত যে কাজ হওয়ার কথা, কিন্তু এই কাজটা না করায় এই এলাকার মানুষ অত্যন্ত দুঃখিত এবং সঙ্গে আমরাও দুঃখিত যে 10 জনের কাজ এটা ময়ূর মাটি দেওয়ার সুবিধা নিয়ে আমরা এখানেও যাইতাম, কিন্তু আজকের দিনও এই জায়গার আত্মসাত টাকা আত্মসাত করা যারা কাজ করাইছে ইঞ্জিনিয়ারের সহযোগে, আমি তারা ইঞ্জিনিয়ার মহোদয় এই কথাটা কইতে চাই যে তাই নিকানো কিতা কইতে চাইতে আছে, সম্পূর্ণ টাকা দিলেইলা কাজটা কেন বিনা ইনকোয়ারি টাকাটা দিলেইলা। আর দ্বিতীয় কথা হইল আমি এখান থেকে এই গ্রামবাসী রইয়া আমি ডিজিআর দৃষ্টি আকর্ষণ করি আর যে এটারে ম্যাজিস্ট্রেট পর্যায়ে ইনকোয়ারি করানি হোক যে কেন এই ধরনের টাকা আত্মসাত করা হয়। জব কার্ডের কাজ করা চাই আমরা ভাই, আমার এই ফুইলা কইছে না ইয়া দেন তানা রাস্তা কো খাম করাইতা, আমি তানে টোটালি না করতে কইছি, দেখো তুমি না খাম করাইতে পারতা না, ঘুরা দেখা নিতে পারতা না, দেখা তো খামটা নিয়ে বুঝাইতে পারতা, তুমি খামে কো করিও না। আমার তাই বারবার ইয়া কইছে না, আমি তানে দরাও দেই না, আমি বাড়িতে হইলে আমার বাড়ি পরিবার তো কই তানে হইলে না করি, আমি তানে ফুইলা তো কোনো তো না করতে কইছি, দেখো তুমি খাম নিয়ে বুঝাইতে পারতা না, তুমি খামটা হুদা করিও না, হুদা আমার সড়ক বিনষ্ট করিও না। এর বাদে তাই আমার নানান লিপচা দেখাইছুন, টাকা পয়সার মাত মাতিছুন বাড়িতে, তাই টাকা পয়সার মাত মাতুন বলে তাই কইও আমি টাকা তোরা দিলেই আমার খাম কো ধাইয়া করতে দিত, এর বাদে আমি মানছি না, না মানার কারণে তাই মাটি বলাইছে, মাটি বলাই আমার দেখুন আমার রাস্তা, আমি আগে আমি মাটি বলাই রাস্তাটা বড় করছি, আমার দাদার গা রয়েছে দেখুন আমার রাস্তাটা, হে আমার মাটি বলাইয়া আমার আরো বিনষ্ট করিয়া রাস্তাটা তৈছে, তাও তিনবার একবার কাম করিয়া দুইবারটা বড় হয়েছে, এবার কাম করছে না, তার বাড়িতে আমি গেলাম গিয়া কইলাম বলে দেখুন আমার কাম তুই ঘুরা করলাম নাকি, তাই আমার কথা তার কাম বলে ক্যান্সেল হয়ে গেছে, ও আমার রাস্তাটা বিনষ্ট করিয়া তাই রাস্তা করতে হয়েছে, আপনারা অবালা করে জিনিসটা দেখুন যে আমার রাস্তাটা আগে আসলো সুন্দর, এখন আমার রাস্তাটা আরো বরবাদ করে তাই। আপনার নাম কি? নাম আব্দুল মান্নান লস্কর।
আমার রাস্তাটা দিলা সুন্দরে কাম হইতো আসলো সুন্দরে আমার রাস্তাটা পুরা কাম দিলা আসলো খালোবার পর্যন্ত আমার রাস্তাটা পুরা কাম কমপ্লিট হইতো। আমি দুইবার দইছে না, তাও একবার দইছে, এটা তো একবার দিতা মাটির জায়গা মাটি ফেলাই নাই কুন্তা নাই, আমার রাস্তাটা আরো বর্মা দইছে। এখন আমার আমার এটা রাস্তা পথে কুন্তা দরকার নাই, যে মাটি গুলা ফেলাইছিল ওগুলা এখন মাটি কোন তুলিয়া নৌকা আমার কামর দরকার নাই। এখন যদি করই আমার এতখান পর্যন্ত খালোবার পর্যন্ত আমার কাম রইছে, অতখান পর্যন্ত আমার কাম পুরা করিয়া দিলাই। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।